তুই কি মনে করছস তুই সিটারাঙ্গা ফুয়া মাটিত পড়লে লুয়া তোর লুয়ার এই তক্তা বানাই হারামজাদা আর জীবনটারে তুই হাতা হাতা বানাইছস এবার অপুর কারণে সাকিবের সাথে বিচ্ছেদের সুর বাজলো শবনম ইয়াসমিন বুবলির এমনটাই মন্তব্য বেশ কিছু দর্শকবৃন্দগণের কারণ বুবলি তার বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ করার আগে অপুর সাথে সাকিবের কাছাকাছি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল হয়তো সেই কারণেই বুবলি সংবাদ সম্মেলন করে সন্তানের কথা প্রকাশ করেছেন কারণ সাকিব যেদিন অপুকে নিয়ে নিজের বাড়িতে আব্রাহামের জন্মদিন পালন করেছিলেন ঠিক সেই দিনেই বুবলি তার বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেন যে কারণে অনেকের ধারণা মতে সাকিবের সাথে অপুকে দেখে সহ্য করতে পারেনি বুবলি কিন্তু বেলা শেষে জানা যায় বুবলির সাথে সাকিবের সম্পর্ক ছিন্ন হয়েছে আরো কয়েক মাস আগে যে কারণে কেউ আবার বলছে সাকিবের সাথে বুবলির সম্পর্ক হয়তো অপুর জন্য ভেঙেছে তবে সে বিষয়ে অধিকাংশরাই যেন অপুকে সাপোর্ট দিচ্ছে কারণ এখনো দর্শকদের মন্তব্য বুবলির কারণে ঘর ভেঙেছে সাকিব অপুর অন্যদিকে বুবলির একটা ভিডিও নিয়েও কিছুটা সমালোচনা তৈরি হয়েছে কারণ সেখানে তিনি আঞ্চলিক ভাষায় সাকিবের প্রতি ক্ষিপ্ত হয়ে কথা বলেন যেটা দেখে হয়তো আপনিও ভাবতে বাধ্য হবেন যে নিশ্চয়ই সাকিব বুবলির সাথে কোনো দুই নাম্বারই করেছে তুই কি মনে করছস তুই সিটারাঙ্গা ফুয়া মাটিত পড়লে লুয়া তোর লুয়ার এই তক্তা বানাই হারামজাদা আর জীবনটারে তুই হাতা হাতা বানাইছস আসলে কথাটি যদিও বুবলি সাকিবকেই বলেছে তবে সেটা সিরিয়াস ছিল না কারণ এখানে বুবলি সিনেমার একটা ডায়লগ বলছিল বুবলি যেহেতু নোয়াখালীর মেয়ে সেহেতু আঞ্চলিক ভাষায় তিনি সাকিবের একটি সিনেমার ডায়লগ দিয়েছে এটা কোনো সিরিয়াস বিষয় ছিল না প্রিয় দর্শক বুবলির সাথে সাকিবের সম্পর্ক ছিন্ন হয় অপুর প্রতি যে অভিযোগ তোলা হয়েছে তা আপনাদের কাছে যুক্তিসঙ্গত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না